হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ উর্ফিদাস বাংলা ব্লগস। আর আজকে ব্লগটা স্টার্ট করছি, এখন 8টা বেজে গেছে, রাত থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি এই যে ঘরে এসেছি হঠাৎ করে, আর আজকে আমাদের এখানে ভাই বোনদের পিকনিক হচ্ছে, তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর ব্লগটা করতাম না, তবে ছোটদা বলে যে একটু ব্লগ করে দেখিয়ে দে, তো সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর আমাদের এটা কোনো প্ল্যানিং আমি জানতাম না, কোনো প্ল্যানিং নেই, তাও হঠাৎই হচ্ছে, তো সেই জন্যই আর কি সব কিছু। তো চলো ওই ঘরে যাচ্ছি, ওই ঘরেই হচ্ছে, ঘরেই হচ্ছে সব কিছু, তো একবার আজকে তোমাদেরকে দেখো। এখানে এখন ছোটদা এই যে রান্না স্টার্ট করে দিয়েছে, আর এখানে রয়েছে বৌদিরা, রয়েছে সোমা, রয়েছে আর আমি রয়েছি, এদিকে এই যে রুদ্র রয়েছে, রুদ্রবাবু। তো আজকে রান্ধুনি হচ্ছে ছোটদা। তো আমরা আজকে ঘরেই শুধু পিকনিক করছি, পিকনিক মানে কিছুই না, এমনি ছোটদা ওই ডিমের কারি করছে, আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর সবাই মানে আমরা সবাই আছি, সব দাদারা আছে, সোমা আছে, আমি আছি, বৌদিরা আছে, ছেলেগুলো আছে, কিন্তু রানাদা নেই। রানাদা থাকলে খুব ভালো হতো, ও ডিউটি চলে গেছে, যাই হোক ছুটিও শেষ, তো এখন আপাতত আমরাই, তো ছোটদা রান্না করছে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আমি কি একে তো এখানে ফোকাস দিচ্ছে না ফোন, বুঝতে পারছি না কেন ছোটদা রান্না করছে ওই জন্যে। আর দ্বিতীয়ত হচ্ছে এদিকে লাইট নাই, তাই আমি কিছু রান্না দেখাতে পারছি না, যেটুকু পাচ্ছি অল্প অল্প করে দেখাচ্ছি। দেখো আজকে সব জোগাড় যান সব কিছু সোমা করেছে, আর রান্না ছোটদা করছে, আর আমরা শুধু খাবো, আর আমরা খাবো, আর আমি ব্লগ করছি, আর এদিকে বৌদি বসে আছে, আমরা দর্শক শুধু দেখছি। রাত আজকে হয়নি, তবে খুব তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে। আর যেহেতু আমরা এদিকে আসি, এদিকে তো অনেক ঠান্ডা, মানে আসার সময় কী অবস্থা হয় সেটা আমরাই জানি, তাই না? কাশ্মীর মনে হয়, কাশ্মীর, কাশ্মীরে চলে এসেছি, এতটাই ঠান্ডা। আর আপাতত এই আজকের মতো এটুকুই খাওয়া দাওয়া, তো ব্লগ করে নিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর নিউ ইয়ারের জন্য সবাইকে আগাম জানিয়ে রাখি, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালোভাবে কাটাও নতুন বছরে। তো আজকের মতো এটুকুই, টাটা।